হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকে স্বাগতম টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেলের নতুন একটি আপডেট শেষ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিকে নিয়ে তো তোমরা যারা দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে পিজি অনলাইন অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করেছিল তোমাদের কিন্তু দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির তরফ থেকে সেই পিজি অনলাইন অ্যাডমিশন ফর্মের কিন্তু ম্যারেট লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ম্যারিট লিস্টটি তোমরা কী করে দেখবা এবং তোমাদের সেখানে নাম এসেছে কিনা সেটা কী করে দেখবা আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব অ্যাট ফার্স্ট তোমাদের হলো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে ভিজিট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু একটি পপা মেসেজ শো হবে ওকে তো এই ধরনের একটি পপা মেসেজ শো হবে এছাড়াও তোমরা দেখতে পাবে নিচের দিকে কিন্তু সেই মেসেজটি কিন্তু একটি রেপ্লিকেটেড রয়েছে ওকে তো সিম্পলি তোমরা যদি ভিউ না হয় ওপর ক্লিক করো তোমাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে চলে আসবে দেখো খুব ইজি রয়েছে তোমাদের এখানে ফার্স্টে বলেছে সিলেক্ট কোর্স তোমরা হলো যে কোর্সে আবেদন করেছো ধরো না তোমরা ইংলিশে আবেদন করেছো বা পলিটিক্যাল সায়েন্স বা ম্যাথে আবেদন করেছো তোমাদের সিম্পলি তার উপর ক্লিক করে দিতে হবে ওকে এরপর সিলেক্ট কোটা কোটার উপর ক্লিক করার পর তোমরা জেনারেল থেকে আবেদন করেছো না এস সি এস টি ও এ বি এনসিসি স্পোর্ট কোন কোটা থেকে আবেদন করেছো তোমাদের সিম্পলি সেটা কিন্তু চুজ করে নিতে হবে ওকে তো ধরো আমি এখানে সিম্পলি জেনারেল চুজ করে নিচ্ছি দেন ভিউ অপশনের উপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু একটা লিস্ট ওপেন হয়ে চলে আসবে দেখো এখানে কিন্তু লিস্ট ওপেন হয়ে চলে এসেছে তো যেটা দেখতে পাবা হলো ইউলো কালারের রয়েছে সেটা কিন্তু যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু সেটা কিন্তু ডিফারেন্ট কিন্তু রয়েছে ওকে সেখানে কিন্তু হলুদ কালারের কিন্তু মার্কস কিন্তু করে দেওয়া হয়েছে ওকে তো যাই হোক তোমাদের কিন্তু এখান থেকে সিম্পলি চেক আউট করে নিতে পারবা এখানে তোমাদের নাম এসেছে কিনা তোমরা যারা এই কাজটি মোবাইল ফোন থেকে করছো তোমাদের দেখবা ব্রাউজারের মধ্যে এই থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনের উপর সিম্পলি ক্লিক করার তোমরা সিম্পলি ফাইন্ড অপশন পেয়ে যাবা দেন তোমাদের এখানে একটি নাম টাইপ করে দিতে হবে তোমাদের যে নামটি ছিল তোমাদের সিম্পলি সেই নামটি টাইপ করে দিলে তোমরা কিন্তু তোমাদের নামটি পেয়ে যাবে ওকে অথবা তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু টাইপ করে নিতে পারো সেই হিসাবে তোমরা কিন্তু তোমাদের ডিটেলস কিন্তু চেক আউট কিন্তু করতে পারবে দেখো ফার্স্ট যেটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেন তোমাদের নাম রয়েছে স্টুডেন্ট নেম কাস্ট কোন কাস্ট থেকে তোমরা বিলং করছো সেটা রয়েছে প্রত্যেকটি কাস্টেরই কিন্তু লিস্ট দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ম্যারিড পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে ওকে তো সিম্পলি তোমরা কিন্তু এইভাবে চেক আউট করে নিতে পারবা তো দেখো মূলত এইখানে এই ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে একশো পঁচাত্তর জন কিন্তু আবেদন করেছে এবং একশো পঁচাত্তর কিন্তু ম্যারেড লিস্টের নাম এসেছে ওকে তো আরেকটা একটা ছোট্ট পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিতে চাই তোমরা যাতে যারা আবেদন করেছো এবং ম্যারেড লিস্টে যে একশো পঁচাত্তর জন স্টুডেন্টের নাম এসেছে সেই একশো পঁচাত্তর জন স্টুডেন্টেরই কিন্তু অ্যাডমিশন হবে এর কোনো মানে নেই টোটাল সিট সংখ্যা কিন্তু পঁচিশ থেকে বাড়িয়ে কিন্তু পঞ্চাশ করে দেওয়া হয়েছে মূলত পঞ্চাশ জন ক্যান্ডিডেট কিন্তু তোমরা দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশান কিন্তু হতে পারবে ওকে তো এইভাবে তোমরা সিম্পলি চেক আউট করে নিতে পারো পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তো সিম্পলি তোমরা এখান থেকে চুজ করে নেবে তোমরা কোন কোনটা থেকে বিলং করছো দিন ভিউ অপশনের উপর ক্লিক করবা কিন্তু তোমাদের ডিটেলস এখান থেকে কিন্তু চেক আউট কিন্তু করে নিতে পারবে ওকে সেম আর ম্যাথের ক্ষেত্রেও সেম রয়েছে তোমরা সিম্পলি ক্লিক করবা ক্লিক করে ভিউ অপশনের উপর ক্লিক করবা দেন তোমাদের প্রতিটি ডিটেলস কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে তো দেখো কতজন আবেদন করেছে সব সমস্ত কিছু লিস্ট কিন্তু এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো এইভাবে খুব সহজে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো তোমাদের নাম এই ম্যারিট লিস্টে রয়েছে কিনা ওকে তো এই চুলকাল অল ওভার দ্য আপডেট আই হোপ তোমাদের এই আপডেটটি কাজে লাগবে যদি তোমাদের এই আপডেটটি এই ভিডিওটি কাজে লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিও সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে তোমরা এনেবেল করে নিও সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশাপাশি তোমরা কিন্তু দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো তার লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে রয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড এই ভিডিওটি দেখার জন্য